সারা বিশ্ব এখন একটি কথা বলে দুধ ডিম পনির এগুলো যদি কেউ প্রতিদিনই কিছু না কিছু খায় তাহলে তার জীবনে ক্যান্সার হওয়ার কোনো ঝুঁকি আসতে পারে না ডিমের ভিতরে ডিমের হলুদমসের ভিতরে অ্যান্টি ক্যান্সার এজেন্ট আছে কিছু লোকের উপরে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে গবেষণা করে দেখেছে যে যারা সারা জীবন প্রায় ষাট বছর পর্যন্ত যারা প্রতিদিন একটি করে ডিম খেয়েছে তাদের ক্যান্সারের ঝুঁকি নেই একটি করে ডিম খেয়েছে তাদের টিউমারের ঝুঁকি নেই একটি করে ডিম খেয়েছে তাদের হরমোনের কোনো সমস্যা হয় নাই একটি করে ডিম খেয়েছে তাদের গলগণ্ড হয় নাই তো এই ব্যাপারগুলো আজকে আমাদের বুঝতে হবে যে খাদ্যাভ্যাসের বিবর্তন পরিবর্তন আমরা যদি নিরোগ থাকতে পারি সুন্দর থাকতে পারি সুস্থ থাকতে পারি ভালো থাকতে পারি কারণ যার নাই সুখ তার হইতেছে অসুখ সুখী মানুষের কোনো রোগ নাই কিন্তু অসুখই মানুষের রোগ আছে অসুখ মানে তার সুখ নাই এখন সুখ নাই কি মুখ দিয়ে সব রোগ হয় শুরু যেই মুখ দিয়ে আমি খাইতেছি সেই মুখ দিয়ে সব রোগ হয় শুরু এটা আমাদের কথা না কথিত দশা চিকিৎসা বৈজ্ঞানিকদের কথা যে যদি কেউ আপনার দাঁত যদি পরিষ্কার না থাকে মুখ যদি পরিষ্কার না থাকে গাল যদি পরিষ্কার না থাকে ঠোঁট যদি পরিষ্কার কণ্ঠনালী যদি পরিষ্কার না থাকে নাক যদি পরিষ্কার না থাকে কান যদি পরিষ্কার এগুলি সবগুলোর সাথে যোগাযোগ আছে এই মুখে মুখ দিয়ে সব রোগ হয় শুরু তাহলে আপনি যে খাব খাবার খাবেন সেই খাবারের সাথে যে কোনো জীবাণু মিশ্রিত হয়ে আপনার পেটে গিয়ে রোগের সৃষ্টি করতে পারে অতএব আপনাকে খাবার পূর্বে দাঁতটাকে খুব ভালোভাবে পরিষ্কার করতে হবে কী দিয়ে পরিষ্কার করবেন আপনি গরম পানি দিয়ে কুলকুচা করে নিতে পারেন আপনি টুথপেস্ট দিয়ে দাঁত ব্রাশ করে নিতে পারেন আপনি হাত দিয়ে আপনি বলতে পারেন যে আমি সকালে তো দাঁত মাজছি কিন্তু না আপনি খাবার আগে পরে আপনাকে দাঁত মাজতেই হবে